আমরা সবাই মাকড়সাকে চিনি এবং জানি। স্পাইডার বা মাকড়সা কৃষকের এক নম্বর বন্ধু। ফসলের জমিতে মাকড়সা অনেক ক্ষতিকর পোকা খেয়ে ধ্বংস করে এবং ক্ষতিকারক পোকার হাত থেকে ফসলকে রক্ষা করে। স্পাইডার বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন ধরনের স্পাইডার বা মাকড়সা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা খেয়ে ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফল আর্মিওম, বাংলাদেশের নতুন একটা পোকা, যে পোকাটা 80 অধিক ফসল খেয়ে বিনষ্ট করে। স্পাইডার এই ফল আর্মিওরমের লার্ভা বা কীড়ার বিভিন্ন স্তরের কীড়া খেয়ে ধ্বংস করে এবং ভুট্টা সহ বিভিন্ন ফসলের এই কীড়া দমন করতে স্পাইডার বা মাকড়সা সহায়তা করে। ফল আর্মিওরমের প্রথম স্তরের কীড়া প্রতিটি স্পাইডার প্রতিদিন 50টি খেয়ে দমন করতে পারে এবং দ্বিতীয় স্তরের কীড়া প্রায় প্রতিদিন একটি মাকড়সা 20-25টি খেয়ে ধ্বংস করে এবং তৃতীয় স্তরের ফল আর্মিওরমের কীড়াকে প্রতিদিন প্রতিটি মাকড়সা প্রায় 10-12টি খেয়ে ধ্বংস করে। কিন্তু চতুর্থ বা পঞ্চম ষষ্ঠ স্তরের ফল আর্মিওরমের লার্ভাকে অত সহজে দমন করতে পারে না বা দূরে খেয়ে ফেলতে পারে না, কারণ মাকড়সা এই বড় লার্ভা বা কীড়াগুলোকে দমন করতে ব্যর্থ হয়। আমরা যদি এলোপাথারি বিষ প্রয়োগ না করি তাহলে প্রাকৃতিকভাবেই এই মাকড়সাগুলো বংশবিস্তার করে ফসলের জমি হতে ক্ষতিকর পোকা দমন করতে সহায়তা করবে। আমরা আইপিএম ল্যাব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগে পরীক্ষা করে দেখেছি যে ফল আর্মিওরম দমনে এই মাকড়সা ব্যাপক ভূমিকা পালন করে। আমরা যদি এই মাকড়সা দমন না করে মাকড়সাকে লালন পালন করতে পারি তাহলে প্রাকৃতিক উপায়েই আমরা ফল আর্মিওরম সহ অন্যান্য ক্ষতিকারক পোকা সহজেই দমন করতে পারবো এবং বিষমুক্ত উপায়ে আমাদের ফসল উৎপাদন করতে পারবো বলে আমাদের বিশ্বাস।